একজন খুব গরিব একেবারে মানে দুখিনী মায়ের আহাজারি এটা আপনার তার এই আহাজারির পরে আমাদের কিছু অ্যাক্টিভিটিস মানে মানবিক দৃষ্টিকোণ থেকে সেটাই বেসিক্যালি এখানে আজকে আপনার সামনে তুলে ধরার জন্য সবাইকে ইনভাইট করেছি। এই মা তার বয়স হলো 21, নাম হলো রাশিদা। বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে, বুয়ার কাজ করে। আজকে থেকে প্রায় 1.5 বছর আগে জামতলা নামে একটি জায়গা আছে, এটা আমরাই প্রথমে জানতাম যে এটা এয়ারপোর্ট থানাধীন, পরে জানা গেল আসলে এয়ারপোর্ট না, এটা দক্ষিণখান থানার মধ্যে পড়েছে। এই জামতলা এলাকায় কয়েকটি বাসায় সে কাজ করত। তার একটি শিশু আছে, শিশুটি বয়স হলো 4, এখন 4, যখন সে অপহরণের শিকার হয় তখন ছিল 3 বা নেয়ারাবর 3। এই রাশিদে হলো স্বামী বিচ্ছিন্ন হয়ে যায়, বাচ্চার বয়স যখন 2 মাস, তখন তার স্বামী রিক্সা চালায় এবং নেশাপানি করে। আরেকটি বিয়ে করে এই রাশিদাকে বাচ্চা সহ বাড়ি থেকে বের করে দেয়। তার বাড়ি হলো তারাকান্দা, ময়মনসিং। তো সে ভাগ্যের অনুসন্ধান করতে ঢাকা আসে, তার মা সহ বৃদ্ধ মা, মাও বাসাবাড়িতে কাজ করে, সেও বাসাবাড়িতে কাজ করে। একটি কুড়ে ঘর বা যে বস্তি এলাকা, সেই এলাকায় সে বাসা ভাড়া নিয়ে থাকে। পার্শ্ববর্তী একটি বাউন্ডুলে টাইপের এক ছেলে, তার নাম হলো ইসমাইল। ইসমাইলের চোখ পড়ে এই রাশিদের উপরে। তো রাশিদাকে নানা অনৈতিক কাজের সে প্রস্তাব দেয়, কিন্তু রাশিদার দৃঢ় মনোবল যে সে বিবাহিতা, সে নতুন কোনো বিয়েও করবে না, কারোর সাথে কোনো অনৈতিক কোনো কাজে জড়াবে না। তার এই দৃঢ়তা দেখে দুষ্ট ইসমাইল সে ফোন দিয়ে আটে যে তার বেসিক্যালি তার উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে অপহরণ করা। তো তার আগে সে চেষ্টা করেছিল যে একটু সম্পর্ক তৈরি করতে, বাচ্চাকে বিভিন্ন চকলেট চিপস এইসব দিয়ে একটু সময় দিয়ে ঘনিষ্ঠ হওয়ার সে চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেট তার ইচ্ছা ছিল যে বাচ্চা নিয়ে সে কোথাও বিক্রি করে দিবে। তার স্বভাব চরিত্র ভালো না, এইভাবেই সে আগায় এবং সফলভাবে একদিন বাচ্চাকে চকলেট এবং চিপস খেয়ে খেয়ে একটু যখন ঘনিষ্ঠতা বাড়ে, মা বিভিন্ন বাসাবাড়িতে কাজে চলে যায়, এই ফাঁকে সে বাচ্চা নিয়ে চলে যায়, একদম লাপাত্তা হয়ে যায়। সেটা আজকে থেকে প্রায় 1.5 বছর আগের কাহিনী বলছি। তারপর থেকে এই দুঃখিনী মা বিভিন্ন জায়গায় সে বাচ্চার খোঁজে দৌড়াদৌড়ি করে, পাগল প্রায় হয়ে যায়। সে হলো বিভিন্ন যারা যে মেম্বার চেয়ারম্যান বা কাউন্সিলর থাকে সবার কাছেই যায়, ইভেন হয়তো তার কথা অনুযায়ী সে থানা পুলিশের কাছেও গিয়েছিল কিন্তু ঢুকতে পারেনি, তার কথা কেউ শোনেনি। আর এই কাজের বুয়া বা ঝিয়ের যে কাজের ঝিয়ের কাজ যারা করে তাদের আপনারা বুঝেন আমাদের মানে সোশ্যাল স্ট্রাকচার যেগুলো, হ্যাঁ, অনেক ক্ষেত্রে সবাই ব্যস্ত থাকে, কেউ শুনতেও চায়নি। অনেক সংবাদকর্মীর কাছেও নাকি সে গিয়েছিল, কিন্তু তার এই বিষয়টা সেভাবে তুলে ধরার মতো হয়তো কেউ সেভাবে এগিয়ে আসেনি। এক সময় সে চুপ হয়ে যায়, মানে নির্বাকের মতো এভাবেই দিনাতিপাত সে করে। কিছুদিন আগে তাকে একজন আমার নাম্বার দেয়, ফোন নাম্বার দিয়ে বলে যে কথা বলতে। তো আমি এক সময় একটা ফোন পাই, পাওয়ার পরে খুব কান্নাকাটি করছে এই রাশিদা, কেঁদে কেঁদে বললো যে স্যার এমন একটি অবস্থা, আমি তো বাচ্চাকে আজকে প্রায় 1.5 বছর যাবৎ পাচ্ছি না। তো এই বিষয়ে আমি অনেক চেষ্টা করেছি, পারিনি, আমাকে একটু দয়া করে আমাকে একটু হেল্প করেন, কারণ আমার দুনিয়াতে কেউ নাই। তো আমি তাকে শুনলাম, শুনে অফিসে আসতে বলে আসার পরে সব শুনে আমার টিমকে নিয়ে আমি চিন্তা করলাম যে একটা মানবিক বিষয়, এখানে আমাকে একটু অ্যাড্রেস করতেই হবে। আমার টিম অত্যন্ত সফলভাবে কাজটি করেছে, যে আমার ডান পাশে বসা আছে এসি মাহফুজ, সে টিম লিডার, বামে বসা আছে এডিসি অ্যাডমিন তরিক, মানে তারা ঝাঁপিয়ে পড়ে বলা যায়। তো বিভিন্ন জানে
ব্যক্তিগত অনেক দিক আছে, আমরা এটি নিয়ে স্টাডি করি, বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে একসময় জানতে পারি যে আসামির লোকেশন হলো কুমিল্লা এবং তার কিছু কথাবার্তা আমরা শুনি। কয়েকটি অভিযানের মাধ্যমে আমরা তাকে ধরতে সক্ষম হই, ধরার পরে তার ইনফরমেশন তার কাছ থেকে নিয়ে আমরা জানতে পারি বাচ্চাটি আছে নেত্রকোনার পূর্ব ধলা নামক একটি জায়গায়, ওখানে সে বিক্রি করে দিয়েছে এবং যথারীতি আমরা আমাদের তাৎক্ষণিক টিম পাঠিয়ে, সে তার বয়স এখন 4, তার নাম ইতিমধ্যে চেঞ্জ করে বাবার নাম নিজের নাম সব পরিবর্তিত হয়ে গেছে। তাকে যখন নিয়ে আসি তখন সে এক অভূতপূর্ব দৃশ্য, মা আর ছেলের এক বছর পরে যে দেখা হওয়ার পরে যে আবেগতাড়িত একটি আপনার দৃশ্য আমাদের মানে সামনে ভেসে আসে সেটি আসলে ভোলার নয়। আমরা কিছু রেকর্ডও করে রেখেছি, সেই রেকর্ডগুলি আপনাদের দেখাবো। এটি অত্যন্ত আমি মনে করি যে আমার টিমকে আমি ধন্যবাদ দেব এই জন্য যে এক মানবিক একটি ছেলেটি এই কাজটি করেছে, তার খুবই মানে নারীর সাথে অনৈতিক সম্পর্ক তার আছে, একাধিক বিয়ে সে করেছে, নিজের বাড়ি থেকে সে বিদায়িত, তার বাবা তাকে তেজ পুত্র করেছে, বাড়ি ছাড়া করেছে বহু আগেই, এলাকায় তার রেপুটেশন খুবই খারাপ। ওই ছেলেটিকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি আর এই যে একটি মায়ের কাছে একটি শিশুকে দীর্ঘ দিতে পেরেছি, আমাদের এটি বলবো যে আনন্দ, একটি সফলতা। আমাদের মাননীয় ডিএমপি কমিশনার স্যারের করতে পেরেছি, আপনাদের মত এই মানবিক কাজটাকে আমরা একটা কাজের বুয়া ছেলে উদ্ধার, যেই কাজের বুয়া কখনো 15 বছরে কোথাও সে সহায়তা পায়নি, টিম সেই কাজটিকে আমরা সফলভাবে করেছি, একটি শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই টাকার পরিমাণটা এখনও অজানা, আমরা এখন তদন্তে লেগেছি, কাগজপত্র সে করে বিক্রি করেছে, এটা আসলে সে নিজের ছেলে পরিচয় দিয়ে ওখানে সে দিয়ে এসছে যে আমার যে ক্রিমিনাল তার নাম হলো ইসমাইল, সে যারা বাচ্চা যাদের হেফাজত থেকে আমরা পেয়েছি তাদের কাছে বলেছে তারই বাচ্চা, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে এই জন্য এই বাচ্চাকে সে রাখতে পারছে না, সে কিছু টাকার বিনিময়ে ওই বাচ্চাকে ওই যে হেফাজতকারী যার বাসা দিয়ে পেয়েছে তার কাছে দিয়ে আসে। এটা একটু এখন পর্যন্ত আপনার মাত্র তদন্তাধীন বিষয়, আমাদেরকে একটু জানতে হবে যে তার অতীত ইতিহাস পাচারকারী হিসেবে আছে কিনা, থাকতেও পারে। এখন সে তার মানে সাথে কথা বলে আমরা তার মানে এই মায়ের আসলে সেই কমিউনিকেশন পাওয়ারের একটু সমস্যা আছে, কারণ একেবারে গ্রাম থেকে উঠে আসা তো, সে আসলে থানা পর্যন্ত গিয়েছে, থানায় ঢুকতে পেরেছে কি না এটা সে বলতে পারেনি, সে বলছে যে এমন এক থানায় গিয়েছে যে বলছে এটা আমাদের এলাকা না, এটা আপনি অন্য আরেক থানায় যান, হয়তো বলেছিল সে মনে করতে পারে না যে এয়ারপোর্ট থানায় হয়তো গিয়েছিল, বলছে যে এটা আসলে এয়ারপোর্ট থানার মধ্যে না, এই জায়গাটা দক্ষিণখান থানার মধ্যে পড়েছে, মাত্র সে ঢাকায় এসছে গ্রাম থেকে, সে আর লোকেট করতে পারেনি বা যেতে পারেনি সংশ্লিষ্ট থানা পর্যন্ত, এটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি যখন সে বাচ্চাটা নিয়ে চলে যায় তখন এই পাগল পাড়া হয়ে মা বিভিন্ন জায়গায় তার সন্ধান খুঁজে ইসমাইল বা সেই ক্রিমিনালের, তো একসময় যেহেতু ওই ক্রিমিনাল এক বাসায় বস্তি এলাকা ভাড়া থাকতো, কোনোভাবে সে নাম্বারটা কালেকশন করে ক্রিমিনালের, অপহরণকারীর নাম্বার সে পেয়ে অপহরণকারীকে বারবার
রিকোয়েস্ট করে, তাগাদা দেয় যে আমার বাচ্চাকে ফেরত দিন, আমার বাচ্চা মানে আমার কাছে ফিরিয়ে দিন। কান্নাকাটি করার পরে আমরা কিছু কথাবার্তা মানে শুনেছি যে সে শুধু তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিত যে ঠিক আছে তোমার বাচ্চাকে দেওয়া হবে, তুমি অমুক জায়গায় আসো, আমার সাথে থাকো, নানা ধরনের মানে অ্যাবিউজমেন্ট করার আহ্বান সে করত, এটা আমরা দেখেছি। মানে বিষয়টা নিয়ে কাজ করি তখন আমরাই তাকে কথা বলার জন্য উদ্বুদ্ধ করেছি। এত দীর্ঘদিন যোগাযোগ ছিল না, কিন্তু রিসেন্ট আবার তার সাথে যোগাযোগের মাত্রা আমরা আমাদের পরামর্শে ওই মা তার সাথে যোগাযোগ করেছে এবং সেটা দিয়ে আমরা কিছু সহযোগিতা পেয়েছি উদ্ধারের জন্য। আমরা তো আসলে মানব পাচার নিয়ে কাজ করি, তো এটি কোনো চক্রের সদস্য কিনা আমাদের একটু সময় লাগবে বের করতে। আমরা আমাদের মানব পাচার টিমই এই কাজটা মানে করে যাচ্ছে, সে কোনো চক্র কিনে এই বাচ্চাকে ওখান থেকে আবার দেশের বাইরে কোনো পাচার করতো কিনা এই বিষয়গুলো আমাদের একটু আসলে সময় নিয়ে দেখতে হবে। আমরা উইদিন থ্রি ডেজ আমরা সাকসেসফুল, অনেক ধন্যবাদ নাকি। এই বিষয়গুলি যিনি বাচ্চার যার হেফাজত থেকে বাচ্চা পেয়েছে উনি একজন ছেলে সন্তানের জন্য খুব আকাঙ্ক্ষী ছিলেন, তার ওয়াইফ, তার কোনো ছেলে সন্তান নাই। তো এটা জানতে পেরেছি যে সে হলো বিভিন্ন জায়গায় আগে নাকি বলে রেখেছে কোনো ছেলে সন্তান পাইলে যাতে তাকে দেওয়া হয়, তার বোন বা তার মামা চাচা খালা তাদেরকে সে এটা বলে রেখেছিল। এইভাবেই কথাটা ওই ক্রিমিনাল পর্যন্ত আসে, তো ক্রিমিনাল তারপর সুযোগ বুঝে ওর কাছেই দিয়েছে, এটি আপাতত জানা গেছে। এর ভিতরে কি সে ক্রিমিনাল বা অপরাধকারী সে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখেছি সে পাইলিংয়ের কাজ করে বেড়ায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সে যায় এবং পাইলিংয়ের কাজ করে। উনি একজন মানে স্থানীয় ব্যবসায়ী আমার মনে হলো কি, সবজি ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। আইনগত কোনো প্রক্রিয়া না, এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, এটা নামমাত্র কোনো একটা কিছু হবে তাদের ইন্টারনাল কিছু। এই ছেলের যে চরিত্র তা আমরা বুঝতে পেরেছি যে সে কিছুদিন পরে পরে গিয়ে ওখানে যে টাকা পয়সা নেওয়ার ধান্দা করতো, সেই জ্ঞান বুদ্ধি হ্যাঁ কোনোটাই নেই। রাইট, এই আসামির নাম তিনটা নাম আছে তার, ইসমাইল, জীবন, আবার কোথাও আকাশ, তাকে ট্রেস করা ইজ ভেরি, ইট ওয়াজ ভেরি টাফ জব। সেই ঘটনা বাচ্চাটাকে অপহরণ করার পর থেকে সে নিখোঁজ ছিল এলাকায়? হ্যাঁ, এলাকা থেকে সে লাপাতা হয়ে যায়। কুমিল্লা যা থাকতো, কুমিল্লা কখনো বরিশালও ছিল, আমরা এমনও ইয়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় সে তার কাজের খাতিরই হোক অথবা লুকিয়ে থাকার জন্য হোক সে এইভাবে চলে যেত। এটি আমরা মোবাইল কনভারসেশনে শুনেছি যে কাগজের মাধ্যমে দিয়েছে, এটাও আমাদের একটা তদন্ত করে দেখতে হবে, মাত্র উদ্ধার হলো আমরা দেখবো যে আসলে একটা হয়তো ইনফর্মাল কোনো চুক্তি হয়ে থাকতে পারে এটা আমরা ধারণা করছি। না, তার বাড়ি নেত্রকোনাতেই, তার স্থানীয় পাশের গ্রামে এসে ওই বাচ্চাটাকে সে সেল করে দিয়েছে। ইসমাইল, আমরা প্রক্রিয়াগতভাবে তো আসে, তারাও আসে, এখন ইসমাইল বা অপহরণকারী যিনি তার বক্তব্য হলো যে সে নিজের বাচ্চা পালতে পারছে না, কারণ তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে অনেক আগে, এই জন্য সে হলো ওই সবজি বিক্রেতা বা ক্ষুদ্র ব্যবসায়ী যিনি ওনার কাছে তাকে রেখে দিয়েছে, এইভাবে বলছে বিষয়গুলি। আমরা এখন তদন্ত মাধ্যমে আমাদের বের করতে হবে যে অ্যাকচুয়ালি এটি কোনো মানে পাচারের যে মানব পাচারের যে কন্টেন্টগুলি আছে সেগুলি এখানে আছে কি না। না, এখন তো আর সেপারেটেড, এখন তো দাবি করার কোনো সুযোগ নেই।
এটা আমাদের দেখতে হবে, আমরা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এই বিষয়গুলি দেখব। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ।